আমি বিভাস আর তোমরা দেখছো বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা একটি নোটিফিকেশন আকারে 116 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে আর কী কী বলা আছে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এইরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো ডিআরডিওর তরফ থেকে জারি করা হয়েছে 116 জনের নিয়োগের যে বিজ্ঞপ্তি তাতে দুরকম পোস্ট আছে, একটি গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস এবং একটি টেকনিক্যাল যারা ডিপ্লোমা অ্যাপেন্টিস হিসাবে পরিচিত। তো তোমরা দুরকম পোস্টে যদি যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবে, সেটাও 20 নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা রাখা আছে। তোমরা আবেদনের জন্য যদি গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস হিসেবে আবেদন করতে চাও তাহলে বিই বা বিটেক বা সেই রকম রিলেভেন্ট সাবজেক্ট যদি থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। আর যদি টেকনিক্যাল ডিপ্লোমা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে টেকনিক্যাল ডিপ্লোমা যে অ্যাপেন্টিস তাতে। তো আবেদন 20 নভেম্বর পর্যন্তই করতে পারবে, যার নোটিফিকেশান তারা 11 তারিখে দিয়েছে, 11ই নভেম্বর। আবেদনের জন্য তোমরা ফার্স্ট যে নভেম্বর সেই তারিখ থেকে তাদের লিঙ্ক ওপেন হয়ে যাবে, কোন সাইট থেকে হবে আবেদন করতে পারবে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। নোটিফিকেশানটিও আমি তোমাদের সুবিধার্থে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটি, সেখান থেকে ক্লিক করে তোমরা সহজেই নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো এই দুই রকম পোস্টের জন্য ডিআরডিও তাদেরকে একটি স্টাইপেন দেওয়া ব্যবস্থা করেছে, যে স্টাইপেন্ডের পরিমাণ যদি তোমরা গ্যাজুয়েট অ্যাপেন্টিস হিসাবে জয়েন করো তাহলে 9000 টাকা, আর যদি টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপেন্টিস হিসাবে জয়েন করো তাহলে 8000 টাকা করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছে। 116 জনের মধ্যে গ্যাজুয়েট অ্যাপেন্টিস হিসাবে 60 জনকে এবং টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপেন্টিস হিসাবে 56 জনকে তারা এই নোটিফিকেশানে নিয়োগের জন্য ধার্য করেছে। তো তোমরা কীভাবে আবেদন করবে সেটি আমি বলে দেবো। আবেদনের জন্য তোমাদেরকে 1 নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, 1 নভেম্বর থেকে চলবে 20 নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই ভিডিওটি কেমন লাগলো, তাহলে আমি পরবর্তীতে যখন আবেদন শুরু হবে সেই সময় আবেদনেরও একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে আবেদনটি করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।